করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের লাগাম টানতে দিল্লি মুম্বাই সহ লকডাউন ঘোষণা করে বেশ কিছু রাজ্য। করোনা সংক্রমণে বাংলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক, তাই শনিবার 15 দিনের লকডাউন ঘোষণা করে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকালই প্রশাসনের তরফ থেকে জেলাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে লকডাউনের নির্দেশিকা ঘোষণা করা হয়। নির্দেশিকা অনুযায়ী জরুরি পরিষেবা বাদে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই রবিবার গোটা রাজ্যের পাশাপাশি সকাল 10টা থেকে কুচবিহার জেলার বিভিন্ন শহরের রাস্তায় কঠোর ভূমিকায় নামতে দেখা গেল পুলিশ প্রশাসন সহ মহকুমার প্রশাসনিক আধিকারিকদেরও। প্রশাসনের তৎপরতায় সকাল 10টার পরে যেসব দোকান খোলা রয়েছে সেই দোকানগুলি বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিনা প্রয়োজনে যারা বাড়ি থেকে বেরোচ্ছে তাদের ফের বাড়িমুখে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশের ভূমিকা বেশ ভালো, ভালো ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা নিয়েছে। তো ব্যবসায়ীরা প্রথম অবস্থায় এতটা বোঝারও কিছুটা ভুল আছে হয়তো, এর পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। 7টা টু 10টা পর্যন্ত দোকান খোলা থাকা, এখন অন্য অন্য দোকানদারদেরও একটু স্বাভাবিক একটু ই হইতে সময় লাগবে আর কি। তবে করোনার প্রাক্কালে যে ভূমিকা নিয়েছে সরকারিভাবে থানার ভূমিকা প্রশংসনীয়। মানে রাজ্য সরকারের তরফে যে লকডাউন ঘোষণা করেছে সেটা কীভাবে দেখছেন? রাজ্য সরকারের লকডাউনটা প্রয়োজন আছে। এখন মানুষের যে অবস্থায় মৃত্যুর হার বেড়েছে তাতে প্রয়োজন আছে। তাও দেখা গেল আজকে সাধারণ মানুষ একটু অসচেতনভাবেই বাজারে দেখা গেল, বিভিন্ন দোকানপাটও খোলা রয়েছে। এই এই বিষয়ে আমাদের মতামত হচ্ছে প্রশাসন একটু নজর দিক এই বিষয়ে, তাহলে কি হয়ে যাবে। ব্যবসায়ী সমিতি থেকে আমরা সরকারিভাবে আমরা এটার পক্ষে, কারণ যে লকডাউনটার পক্ষেই আমরা আছি, লকডাউন হোক এটা আমরা চাই। এবং প্রশাসন ব্যবস্থা নেই, যে সমস্ত দোকানপাট খোলা রাখে তাদেরকে প্রশাসন ব্যবস্থা নেই। আপনার নাম? নিত্যেন্দ্রচন্দ্র দে, সাধারণ সম্পাদক তৃণমূল মহকুমা ব্যবসায়ী সমিতি।